শীতের তীব্রতার কারণে কয়েক জেলায় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল প্রবাহের কারণে কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেসব জেলায় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের কম সেসব জেলায় নেওয়া হয় এই সিদ্ধান্ত সেই কারণে পাবনা নাটোর রাজশাহী জয়পুরহাট গাইবান্ধা নবাবগঞ্জ নওগাঁ লালমনিরহাট ও কুড়িগ্রাম সহ বেশ কয়েকটি জেলায় সাময়িক বন্ধ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল